ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচনা তাস্রিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম সুন্দর সুন্দর কিছু জামার ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের সাথে একটা কথা না বলেই পারছি না কারণ অনেক সময় দেখা যায় আপনাদের পছন্দ অনুসারে যদি জামার ডিজাইনগুলো না হয় আপনারা আনসাবস্ক্রাইব করে দেন এর পরবর্তী ভিডিওটাও কিন্তু আপনাদের পছন্দ অনুসারে হতে পারে একটি সাবস্ক্রাইবই কিন্তু আমাদের কাজের অনুপ্রেরণা এই যে কালো গজ কাপড়টি দেখছেন এই গজ কাপড়টি আমি গাউসিয়া সুপার মার্কেট থেকে কিনে এনেছি এখানে মোট চার গজ গজ কাপড় আমি কিনে এনেছি এটা অ্যাকচুয়ালি টপস হিসাবেও পরা যায় লং ফ্রক হিসাবেও পরা যায় আবার সালোয়ার দিয়েও পরা যায় আমি এটা জিন্সের প্যান্টের সাথে পরেছি এবং এই যে দেখছেন ড্রেসের হাতাটি হাতাটি সম্পূর্ণই আনকমন এখানে দেখুন হাতাটি অনেক ছড়িয়ে আছে আর কাপড়টি আমার সাড়ে তিন হাত বহর ছিল যে কারণে কাপড়ও কম লেগেছে আমি মনে করি আপনারা কিনতে গেলে হয়তো পাঁচ বছরের বেশি লাগবে দেখুন হাতাতে কত পরিমাণ কাপড় জামাটি যখন পরিয়ে হাতাটি ঝুলে থাকে অসম্ভব পরিমাণে সুন্দর লাগে এবং এই ডিজাইনটি আপনারা যদি স্ক্রিনশট নিয়ে একজন ভালো টেলারের কাছে নিয়ে যান ওনারা অবশ্যই সেম ডিজাইনটি আপনাদেরকে করে দিতে পারবে হাতাটা আমি একটু ছড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণ ঘেট দিয়েছি আমি হাতায় এই ব্রিজটির মেইন সৌন্দর্যটাই হচ্ছে হাতাতে এবং এটা হচ্ছে নিচের সাইডটা আমি দেখাচ্ছি এই যে নিচের সাইডটা এই নিচের সাইডটাতে দেখেন আমি একটা কুচি দিয়ে আলাদা করেছি এবং গলাটার মধ্যে আমি ফিতা ব্যবহার করেছি এবং চুমকি ব্যবহার করেছি এক কালারের কাপড় তাই আলাদা করা যাচ্ছে না এইটা কিন্তু হাফ বডি এই যে এই সাইডটা কিন্তু হাফ বডি অর্থাৎ কোমরের সাইড এবং গলাটা দিয়েছি আমি গোল গলা এবং গলার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কুচি দিয়েছি এটার সাথে আমি উন্না ব্যবহার করেছি এরকম দেখেন এর ধরনের উন্না আপনারা গাউসিয়াতে কিনতে পাবেন কিছুটা ম্যাচিং হয়েছে তাই কিনে ফেলেছি আর এই ড্রেসটির সাথে আমি প্যান্ট পরি কালো জিন্সের প্যান্ট বেশ ভাল লাগে আর এই যে দেখছেন জামাটি এটা ব্লকের কাজ আপনারা যদি এই ধরনের ব্লক প্রিন্ট দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং জামার লাস্টের দিকে আমি একটা লেস ব্যবহার করেছি দেখেন গোল গোল লেস অনেক সুন্দর লেসটা আপনারা এই লেসটা গাউসে কিনতে পারবেন আর হাতাটা আমি একটু আনকমনভাবে দেওয়ার চেষ্টা করেছি এই হাতাটা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন হাতার লাস্টের দিকে রাবার ব্যবহার করেছি যেন হাতাটা ফুলে থাকে এই হাতাটা স্ক্রিনশট দিয়ে যদি টেইলারকে দেখান ওনারা অবশ্যই সেম ডিজাইনটি করে দিতে পারবে আর এই যে দেখছেন গলার ডিজাইনটি এটা একটা লেস জাস্ট আমি লেসটা কিনে এনেছিলাম এবং টেইলারে দিয়ে বসিয়ে দিয়েছে এবং গলারটা হচ্ছে গোল গলা আপনারা দেখেই বুঝতে পারছেন ওনার চারিদিকে আমি ব্লক করে নিয়েছি আর হ্যাঁ ভিউয়ার্স মাঝখানে যে সাদা ঢেউ ঢেউ কাজটা দেখছেন এটা আসলে হাতে করা না এটা আসলে প্রিন্ট করাই ছিল এরকম হালকা প্রিন্ট এইরকম সাদা কাপড়টা আমি কিনে এনে অন্যায় এবং জামায় আমি ব্লক করি ব্লক যদি আপনারা শিখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে দেখছেন পায়জামাটা পায়জামাটা সাদা কাপড় কিনে আমি লেস লাগাই এবং লেসের উপর দিয়ে আমি পুঁথি কিনে এনে সুই সুতার সাহায্যে পুঁথিগুলো লাগিয়ে দিই তো এই জিনিসটাও যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার নিজের জামা এগুলো অ্যাপ্লাই করি আমি এই সব ড্রেসগুলো বাসায় পরে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা যারা একটু শৌখিন একটু ভালো জামা কাপড় বাসায় পরতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম টুকিটাকি কাজ আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওগুলোতে আল্লাহ হাফেজ